গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইজ, হোপ ইউ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আজকে আমরা এত সকালে কোথায় যাচ্ছি, এখন তো বাজে মনে হয় 11টা এত সকালে। আজকে আমরা দেরা দুবাই ভ্রমণ করতে বেরিয়েছি। আচ্ছা, দেরা দুবাই হচ্ছে দুবাইয়ের একটু আগের অংশটা, পুরনো দুবাইয়ের অংশ। তো এখানে একটা দুবাইয়ের কোথায় একটা লিজেন্ডারি ওয়ান অফ দ্য বেস্ট অ্যারাবিক রেস্টুরেন্টস আছে। আচ্ছা, এবং সিরিয়ার ক্যাপিটাল দামাস্কাসের নামেই তার নাম, আরুস দামাস্কাস। আপনি জোম্যাটো খুললে তাতে কয়েক হাজার রিভিউ পাবেন, ডেলিভারিরও আর খেয়ে যাবারও। আচ্ছা, অনেকে দুবাই দিয়ে ঘুরে যায় শুধু এখানে খাবার জন্য, এরকম জায়গা। ও আচ্ছা, তো আমরা সেটাই আর কি সরেজমিনে তদন্ত করতে আসছি যে খাবারটা কেমন, আমাদের মন আর পেট কি খুশি করতে পারবে, এটাই দেখা যাক আজকে। মেট্রো স্টেশন থেকে জাস্ট বেরিয়ে 3 মিনিটের রাস্তা সোজা, এই দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্টটা রয়েছে। এই তো আমরা এসে পড়লাম এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে, সালালদিন থেকে যেরকম কথা বলতে বলতে চলে এলাম দুবাইয়ের দেরা দুবাইতে। আমরা পুরনো ট্র্যাডিশনাল লেজেন্ডারি খাবার আমরা খোঁজ করতে করতে এখানে পেট পূর্তি করতে চলে এসেছি। তো এই জায়গাটা বিশেষত্ব হচ্ছে দুবাইয়ের যে পুরনো প্রথিত যশা যে খাবারের দোকানগুলো তার মধ্যে একটা। ইট ইজ এ মাস্ট সি অ্যারাবিক রেস্টুরেন্ট। মেডিটেরানিয়ান যে খাবারের যে বিশেষত্ব প্রত্যেকটা এখানে অসাধারণভাবে পাবো। তো এখানকার অন্যান্য খাবার আমি যতটা টেস্ট করেছি আগে যে কবার এসেছি, তার মধ্যে আজকে বেস্টগুলোকে নিয়ে আমরা সকালে বসেছি। খাবার সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে, খাবার আমাদের যে আগেকার যে বেস্ট খাবারগুলো তার মধ্যে যেগুলো আমরা অর্ডার দিয়েছি আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ফলাফল, এটা এক প্লেটে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা অন্য কোথাও পাওয়া যায় না। আমার বাড়ির কাছে অনেক জায়গায় ফলাফল পাওয়া যায় কিন্তু 5টা থেকে 6টা, মানে 10টা ফলাফল এবং সাজানো কি সুন্দরভাবে রয়েছে, মাঝখানে কিছু ফুড অ্যাডিটিভসও দেওয়া থাকে, এগুলো রেগুলার আইটেমস। তার মধ্যে হামুস, হামুস এখানে অনেক রকমের পাওয়া যায়, তার মধ্যে এইটা হচ্ছে আমরা অর্ডার করলাম বেইরুটি হামুস। এতে মাঝখানে ছোলা দেওয়া আছে, তারপরে এই অলিভ অয়েল থাকবে, এই অলিভ অয়েলটা আপনি ইচ্ছে মতো ছড়িয়ে দেবেন যতটা আপনার প্রেফারেন্স। অলিভ অয়েল দিলে মধ্যে একটা এক্সট্রা ক্রিমি ব্যাপার আসে, এখানকার টিপিক্যাল, উইচ ইজ সামথিং স্পেশাল। কিন্তু এগুলোর সঙ্গে আর একটা জিনিস না দিলেই নয়, সেটা হচ্ছে আমাদের এই গার্লিক পেস্ট এবং চিলি পেস্ট। এই জিনিসটার সঙ্গে এই গরম গরম এদের যে খাবুজ, যেটা একদম আগুনে তৈরি হচ্ছে, ঝলসে ঝলসানো রুটি আর কি, পূর্ণিমার চাঁদ ফটাফট এসে এরা আপনাকে লক্ষ্যই করতে হবে না, আপনাকে বলতে হবে না, ওরা এসে ঝুড়িতে নতুন নতুন খোপস দিয়ে যাবে। এবং ছোটো সাইজের, এটা এখানকার বিশেষত্ব, অন্য জায়গায় বড় বড় হয়, এখানে ছোটো ছোটো গরম গরম পুরো ফুলকো লুচি শুধু তেল ছাড়া এসে পড়বে পাতে, আর আপনি জমিয়ে একটার পর একটা খাবেন। এরপরে এগুলোর সঙ্গে রয়েছে, আপনি এগুলো দেখবেন যে বিভিন্ন এখানকার পিকল্ড যে ভেজিটেবলস হচ্ছে, সেটা সমস্ত পুরো অ্যারাবিক সাবকন্টিনেন্ট এবং মেডিটেরানিয়ান এরিয়াতে খুব বিখ্যাত। তার মধ্যে এখানে দেখা যাবে লঙ্কা, অলিভ, একটু শাঁকালু মূলো টাইপের জিনিস এবং শসা, এগুলো সব অনেক দিন ধরে ম্যারিনেট করে জারিত করে বিউটিফুল টেস্ট, এটার সঙ্গে অ্যাকম্পানিমেন্ট দিয়ে দারুণ লাগে। আর ফাইনালি আমরা একটা নন ভেজিটেরিয়ান অর্ডার করেছি, এখানকার খুব ফেমাস চারকোল চিকেন। এটা একটু দেরিতে শুরু হয়, ভোর 7টা থেকে দোকানটা শুরু হয়ে যায়, লাইন লেগে যায়, এখনও লাইন পড়ে আছে। কুনাল গিয়ে দেখলো কিচেন চলছে একদম ফুল ফ্লেজের ইয়েতে, কিন্তু এই গ্রিল্ড অপশানগুলো একটু দেরিতে আসে, অ্যারাউন্ড 11 o'clock এলে আপনি শিওর রাত্রি 3টে অবধি দোকানটা খোলা থাকে, কন্টিনিউয়াসলি ভিড় থাকে। সকালের দিকে আজকে আমরা ব্রেকফাস্টে এসেছি, আজকে ছুটির দিন একটু ফাঁকা, তো এই চিকেনের সঙ্গে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে তলায় দু রকমের আলাদা রুটি থাকবে এবং প্লেন রুটি থাকবে। এই যে একটা বেসের ওপরে চিকেনটা দিয়ে তার উপরে ফ্রাই দিয়ে খাওয়া, এটা হচ্ছে এখানকার স্পেশালিটি। তো মোটামুটি ও আরেকটা জিনিস তো বলতেই ভুলে, স্যালাডস,
মানে রাজকীয় স্যালাড সেখানে। মনে হচ্ছে বাগান থেকে সমস্ত ভেজিটেবলগুলোকে কেটে নিয়ে এসে আপনার জন্য একদম সুচারুভাবে ফুলের মতো করে কেটে সাজানো, দিস ইজ বেস্ট প্লেটিং। তো এর মধ্যে আমরা দেখছি বিভিন্ন ধরনের রঙিন মূলো, লেবু, টমেটো, বাঁধাকপি, অন্যান্য স্পিনাচ আর লঙ্কা, বিভিন্ন ধরনের জিনিস আরও দু তিন রকমের রয়েছে, সবগুলোর নাম মনে পড়ছে না, যেমন এটা গাজর রয়েছে, আরও কিছু জিনিস রয়েছে এদিকটাতে, সব মিলিয়ে এক দর্শনীয় ব্যাপার। শুধু এটা না খেয়ে সাজিয়ে রাখতে ইচ্ছে করে, আমার মনে হয় সবাই খেতেও পারেন না। এটা একটা আপনার খাবারের একটা অ্যাডিশনাল ইনসেন্টিভ, যে খাবার দেখে মনে হবে যে খাই খাই। তো এই পুরো ব্যাপারটা মিলে আজকের আমাদের যে অভিজ্ঞতা হবে, আই এম শিওর ইট উইল বি সামথিং টু ড্রিম অফ, এবং আপনারাও দুবাইতে এলে ভুলবেন না কখনো এখানে। অলরাইট, তো শুরু করছি ফলাফল দিয়ে, যেটা ওয়ান অফ দ্য ফেমাস আইটেম ইন আরুস দামাস্কাস। অল ওভার দুবাই আপনি ফলাফল পাবেন, বাট এই ফলাফলটা দেখি কেমন খেতে। সাথে একটা জোগাট রয়েছে, মেডিটেরানিয়ান জোগাট। বেশ ভালো ক্রিস্পি, হোয়াইট সিসেমের সিডস রয়েছে বাইরে, দেখুন পুরোটা দারুণ ক্রিস্পি। সাথে রয়েছে ইয়োগার্ট, খাবুজগুলো দেখুন সুন্দর দেখতে, ছোট্ট লুচির মতো একদম ফুলকো, আর একদম ড্রাই, মানে কোনো অয়েলের ব্যাপারই নেই। দেখাচ্ছে আপনারা কীভাবে তৈরি হচ্ছে, দেখুন ওটা একটা বেশ দেখার মতো জিনিস, একদম সফট ভেতরটা, ওটাকে খেতে হবে হুমুস দিয়ে। স্যালাডের মধ্যে রয়েছে অলিভ, উইচ ইজ মাই ফেভারিট, আর এর সাথে ভালো যাবে। এটা আপনার অলিভ পছন্দ জানতাম না, আমার বাড়িতে ফ্রিজে রাখা থাকে। উড়ে বা তো একটুখানি টেস্টটা চেঞ্জ করার জন্য মাঝে মাঝে অলিভ খাই। তুমি কী খাচ্ছ? আমি গপ গপ করে চিকেন খাচ্ছি, চিকেন ভাজা, চিকেন গ্রিল অ্যাকচুয়ালি। এটা চারকোলে গ্রিল, দু রকমের গ্রিলিং হয়, একটা মেশিন গ্রিল, চারকোল গ্রিল, এটা আমরা খাচ্ছি চারকোলে গ্রিল। ওটার মধ্যে ভেতরের জুসটা একদম টপকে টপকে আসে ভেতর থেকে, আর স্লো কুকিং হয়, চারকোলের একটা পোড়া পোড়া গন্ধ আছে, নিজেকে বেশ একটা কেভম্যান টাইপের মনে হয়, যে একেবারে গোগ্রাসে গিলে দেবে সেই ধরনের, আমার খুবই ভালো লাগছে। একটা নতুন টাইপের জুস দিয়েছে আমাদের, টামারিন জুস, মানে পাতি বাংলা হচ্ছে তেঁতুল গোলা জল, কিন্তু জিনিসটা এই পুরো ব্যাপারটার সাথে দারুণ যাচ্ছে। বেশ ওই খুব মিষ্টি তেঁতুল যেটা গোলা জল যেরকম হয় একদম এক্স্যাক্টলি সেরকম। এই যে হচ্ছে যে এবার হচ্ছে মধুরেণুর সমাপয়ে, বাঙালির খিদে তো মিষ্টি মুখ শেষে না পড়লে তো পাতে পড়লে তো হয় না। তো আমরা এই দিকের যে কুইজিন, মেডিটেরানিয়ান কুইজিন বা এইদিকে মিষ্টির দিকে, বাঙালি মিষ্টির সঙ্গে কোনো তুলনাই হয় না, এখানে সেরকম পাওয়া যায় না। আর তাছাড়া আমাদের তো ছানা টাইপের, এখানে যেটা হচ্ছে চিজটা এখানকার বিশেষত্ব। তো ফুল মেডিটেরানিয়ান সার্কেলে প্রায় সমস্ত দেশেই তারাই বলে যে কুনাফা নাকি তাদের দেশের ডিশ। যাই হোক, আমরা সেই বিতর্কে যাচ্ছি না। সিরিয়ান এদের এতে কুনাফা মেইনলি চিজ দিয়ে তৈরি হয়, ভেতরে একটা চিজ থাকে, অনেক জায়গায় চিজটা থাকে না, তবে সাধারণত চিজ দিয়েই তৈরি হয়, এবং তার উপরে সরু সরু ওই সেমোলিনা মানে সুজি টাইপের এক ধরনের জিনিস দিয়ে একটা সরু সরু রোঁয়া ওঠা লম্বা লম্বা কিছু কাঠির মতো জিনিস, খুব সরু কাঠির মতো, সেইগুলো দিয়ে ঢাকা থাকে ব্যাপারটা। সেটাকে একটা তৈরি করা হয়, একটু মানে একটু রোস্ট মতো করা হয় সেটাকে। অনেক জায়গায় আমি দেখেছি বার্নার দিয়ে ওপরটাকে জ্বালিয়ে দেওয়া হয়, তাতে একটা লালচে ভাব আসে, একটা নরম লালচে গালিচার মতো একটা ভাব আসে, এবং কোথাও মিষ্টিটা ভেতরেই থাকে,
সেপারেটলি কোথাও কোথাও একটা চিনি জল বা সুগার সিরাপ দেওয়া থাকে, যেটা এখানে একটা ছোট্ট একটা ডেকচির মতো ছোট একটা মিল্কম্যানের যে একটা দেওয়ার কি বলে ওটাকে, মানে গোয়ালার যে যে পাত্রটা থাকে যারা দুধ রাখে সেটা একটা মিনিয়েচার ভার্সন দিয়ে সেটা থেকে ঢালার মতো করে দিয়েছে এরা। এবং তার উপরে মেইনলি পেস্তার গুঁড়ো, পিস্তাশিও যেটা, পেস্তার সবুজ পেস্তার গুঁড়ো দিয়ে উপরটা সাজানো থাকে। আমাদের কাছে এরা একটু স্পেশাল একটা করে দিয়েছেন, সেটা হচ্ছে স্ট্রবেরি কেটে তার উপরে ক্রিম দিয়ে সাজিয়ে তার উপরে চকলেটের সস দিয়ে একটা পাশে সুন্দর ডেকোরেশন করেছেন। তাতে দেখে তো আমাদের আর্ধেক খিদে ওখানেই মিটে গেল। এবং খেয়ে দেখি এবার বাকিটা কী হয়। আমার খাওয়া, যেটা আমি আগেও বলেছি, রিইটারেটিং এগেইন, দিস ইজ দ্য প্রবাবলি দ্য ফার্স্ট অর দ্য সেকেন্ড বেস্ট কুনাফা ইন হোল দুবাই, অ্যাবসলিউটলি নো ডাউট অ্যাবাউট ইট। যদি আপনারা মিষ্টি টেস্ট করতে চান এখানে অবশ্যই আসবেন, ইট ইজ এ মাস্ট ইট আইটেম। আচ্ছা এবার কেটে দেখা যাক, একটা কোনা থেকে কাটছি। আপনার জন্য এই হলো কুনাফার ভেতর, এর ভেতরের অংশটা হচ্ছে চিজি, এইটার লেয়ারটা থাকবে, আর বাকি এই সরু সরু লম্বা লম্বা একটা, আর ওপরে হচ্ছে আপনার পেস্তার গুঁড়ো, এখানে হচ্ছে স্ট্রবেরির ওপরে ক্রিম, তার উপরে চকলেট সস, এটা দিয়ে আপনি সাজিয়ে দিলেন। ব্যাস এই হলো আপনার একটা কুনাফা পিস ডেকোরেশন। হাসি দেখেই বুঝতে পারছেন, অহ স্বর্গীয় সুখ, গরম গরম অসাধারণ লাগে। সুখে নয়ন মোদিত, দারুণ। তারা যেমন বললো একবার আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই, এই পুরো ব্যাপারটা হচ্ছে এরকম, ভেতরটা পুরো চিজ দিয়ে ঠাসা রয়েছে, আর ওপরে সিমুইয়ের মতো কিছু ছোটো ছোটো ওই সরু সরু স্ট্রিপস মতো রয়েছে, এগুলো কী ঠিক জানি না। খুব মিষ্টি নয় জিনিসটা, হালকা মিষ্টি, আর তার সাথে এরকম স্ট্রবেরির কিছু পিস আছে, ছোটো ছোটো স্ট্রবেরি গোল গোল করে কাটা, তার উপর ক্রিম অ্যান্ড চকলেট সস, পুরোটা মিলে আবার বলছি জিনিসটা কিন্তু খুব একটা মিষ্টি নয়, হালকা মিষ্টি, আর ব্যাপারটা কিন্তু একদম মানে মাস্ট ট্রাই আইটেম, এখানে আসলে এগুলো আপনি মিস করবেন না। আমিও প্রথমবার খাচ্ছি, তবে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম উই হ্যাড টু ডে। যাই হোক, আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, মোটামুটি সবকটা আইটেম দাদা বলছে, আমি একটা দুটো আইটেম বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি খুব স্যালাড ভালোবাসি, দাদা একদমই স্যালাডের দ্বারা কাছে যায় না, প্রচুর স্যালাড ছিল যেমন দেখছেন আপনারা, দেখালাম মানে অর্ধেক স্যালাড খেয়ে আমার পেট ভরেছে, তার সাথে রয়েছে খামুস। আর একটা কোয়েশ্চেন রয়েছে আপনাদের জন্য, যারা অলরেডি আরবিয়ান রেস্টুরেন্টে প্রচুর খান তাদের জন্য, সেটা হচ্ছে এই জিনিসটা কী আপনাকে বলতে হবে, ঠিক আছে? আমি ভালো করে দেখাচ্ছি, মানে একটা পিজার মতো দেখতে, পিজা নয় কিন্তু পিজা নয়, এটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন, আমাদের কমেন্ট করে জানান যে এই জিনিসটা কী। এটা একটা হিন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যে গ্রিল চিকেনটা অর্ডার করেছিলাম তার সঙ্গে এটা সার্ভ হয়েছিল, ঠিক আছে? তো আপনারা যারা অলরেডি আরুস দামাস্কাসে এসছেন বা অন্য যে কোনো আরবিয়ান রেস্টুরেন্ট, সিরিয়ান লেবানিজ রেস্টুরেন্টে খেয়েছেন, তাদেরকে বলতে হবে এই জিনিসটা কী। আর যদি আপনি ঠিক উত্তর দিতে পারেন তাহলে পরের এপিসোডে আপনি থাকবেন আমাদের সাথে, তাই তো? যাই হোক, যাতায়াতের খরচা আপনাদেরই, মানে আপনার বিলটা আমরা পে করবো, যাতায়াতের খরচা আপনার, আপনি কোথা থেকে আসবেন সেটা আপনার ব্যাপার, আপনি কলকাতা থেকে আসছেন না আপনি দুবাই দিয়ে থাকেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আপনাদের তো আর বলার কিছু নেই। আর এই যে ছোট্ট ফলের ঝুড়িটা রয়েছে এই ফলের ঝুড়িটাকে প্রেস করুন, তাহলেই সাবস্ক্রাইব হয়ে যাবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আর প্রেস করবেন না, তাহলে আবার আনসাবস্ক্রাইব হয়ে যাবে ব্যাপারটা। তো যাই হোক, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি, আপনারা আমাদের সাথে যদি পার্টিসিপেট করতে চান কোনো একটা ভিডিওতে আমাদেরকে জানান কমেন্ট করে, আমরা আপনাদের ডেকে নেবো কোনো একটা ভিডিওতে দুবাইতেই।
অফিশিয়াল ইনভাইট পাঠাবো আপনার ইমেল আইডিতে, আপনার ইমেল আইডি মেনশন করবেন। আর আমরা দুজনেই জোম্যাটোতে আছি, জোম্যাটো হ্যান্ডেল যাচ্ছে আপনার স্ক্রিনে, দেখে নিন, আমাদের ফলো করতে পারেন। এছাড়াও আমরা ইনস্টাগ্রামে স্টোরি এবং রেগুলার পোস্ট দিয়ে থাকি, সেখানেও আমাদের ফলো করুন, ইনস্টাগ্রাম হ্যান্ডেল যাচ্ছে আপনার স্ক্রিনে, দেখে নিন। আর এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, স্টে হেলদি অ্যান্ড স্টে ব্লেসড, বাই।